शारदा अनामिका शाशुड़ी बौमा छिल। तारा दुजने ट्रेने यात्रा करछिल। ततक्षणे एक सिंगारा विक्रेता सेखाने सिंगारा बिक्री करते आसे। सिंगारा नेन सिंगारा, गरम गरम सिंगारा। एभावे सिंगारा वाला सिंगारा बिक्री करछिल। किन्तु तारा दुजनेई खूब बिरक्त हय। आर सेई सिंगारा वालाके बोले, एगुलो कोथा थेके आनो? যদি সিঙ্গারাগুলো বিক্রি না হয়, ভেতরের মাল মশলা বের করে সেগুলোকে আবার ভরে আর ভেজে বিক্রি করে দাও। চলা তেলের গন্ধ ছাড়ছে, ছি! মাসিমা, আপনি ভুল বুঝছেন। আমরা সব কিছু বাড়িতে তৈরি করি, এর বাঁচার কোনো সম্ভাবনাই নেই। আজকেই আমি সব কটাকে বিক্রি করে দেবো। যদি আপনার নেওয়ার আছে তো নেন, না হলে ছাড়ুন। সিঙ্গারাওয়ালার কথা শুনে তারাও বলে দেয় যে তারা সিঙ্গারা কিনতে চায় না। তারপর তাদের গন্তব্য স্টেশন চলে আসে, তারা নিচে নামতে লাগে। শাশুড়ি বৌমা নিজেদের বাড়ি পৌঁছে যায়। তারপর তারা বসে বলাবলি করতে লাগে, অনামিকা আগে গিয়ে ব্যাগ থেকে টাকাটা বের করে নাও। শারদার কথা মতো অনামিকা সব জিনিসপত্র বের করতে লাগে, কিন্তু সে কোথাও মানি ব্যাগটা খুঁজে পায় না। খুব আশ্চর্য হয়ে সে শাশুড়ি মাকে গিয়ে বলে যে সে কোথাও টাকার ব্যাগ খুঁজে পাচ্ছে না। তা শুনে শাশুড়ি মা বলেন, আরে তুমি কি বলছো, আমরা তো সব টাকা ওই ব্যাগেই রেখেছিলাম, একবার আবার দেখো গিয়ে। যেই না শাশুড়ি মা এভাবে চিৎকার করে বলে, তা শুনে অনামিকা ভয়ের চোটে বলে, সত্যি মা, আমি অনেকবার খুঁজেছি কিন্তু পাইনি। এভাবে সে বারবার বলে। তার কথা শুনে শারদা বলে, হায় ভগবান, মনে হয় ট্রেনেই কোনো চোর চুরি করে নিয়েছে সব টাকা। জমি বিক্রি করে সব টাকা আমরা জমা করেছিলাম, এবার আমরা নিজেদের দেনা কি করে ফেরত দেব। এভাবে তারা দুজনে হা হতাশ করতে লাগে। ততক্ষণে একটি লোক এসে তাদেরকে বলে, কি অনামিকা শারদা, তোমরা টাকা পেলে? কি আর বলবো দাদা, যা টাকা পেয়েছিলাম সেটা কোনো চোরে ট্রেনে চুরি করে নিয়েছে। এভাবে বলে তারা কান্নাকাটি করতে লাগে। সেই লোকটি তা দেখে খুব রেগে যায়। গল্প শোনাচ্ছ? হ্যাঁ, আমি তোমাদের দুজনকে গিয়ে পুলিশের হাতে তুলে দেবো, বুঝলে? এই বলে সে পুলিশ অফিসারকে ফোন করে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে পৌঁছে যায়। জিজ্ঞাসাবাদ করার পরে তারা জানতে পারে যে তারা সব টাকা হারিয়ে ফেলেছে, কোনো চোর তাদের সব টাকা চুরি করে নিয়েছে। তারা নিজেদের ঋণ ধার সহ্য করতে না পেরে নিজেদের বাড়ি বিক্রি করে তারা টাকা নিয়ে নেয়। আমরা তো এটাও জানি না আমাদের স্বামীরা কোথায় আছে, মদ খেয়ে পড়ে আছে না জুয়া খেলছে না কোথায় ঘুরছে। তারা আমাদের নিয়ে চিন্তাও করে না, তাদেরকে যদি আমরা খুঁজে পাই ঠিক শিক্ষা দেব আমরা তাদেরকে। শারদা খুব দুঃখিত হয়ে পড়ে। আমাদের ভাগ্যটাই খারাপ মা, ছাড়ুন, যদি বাঁচতে চান তো আমাদেরকে খেতে হবে আর খাওয়ার জন্য আমাদেরকে রোজগার করতে হবে। তারপর তাদের কাজের জন্য খোঁজ শুরু হয়। তারা একটি জায়গায় যায় যেখানে একটি বোর্ডে লেখা ছিল যে সিঙ্গারার ব্যবসার জন্য লোক চাই। বোর্ডটি দেখে তারা দুজনেই সেখানে যায়। সেখানে একটি লোক ছিল, সেই লোকটি আর কেউ ছিল না, যে ট্রেনে সিঙ্গারা বিক্রি করছিল সে ছিল। কি মা, এখানে কি চান আপনারা? লোকটি তাকে চিনে ফেলে জিজ্ঞাসা করে। তারা কিছু না বলেই সেখান থেকে বাড়ি ফিরতে লাগে। কিন্তু তাদের মাথায় একটাই কথা ঘুরছিল, যদি কাজ না করে তাহলে না খেয়ে মরবে। কিন্তু তারা করবেটা কি? লোকটি তাদের পিছু পিছু এসে বলতে লাগে, বেশি না ভেবে আপনারা বলুন যা বলতে চান। তখন অনামিকা সেই লোকটিকে বলে, আমাদের ক্ষমা করবে, সেদিন আমাদেরকে আপনার সাথে এভাবে কথা বলা উচিত হয়নি। আমাদের কাছে টাকা নেই, আমাদের সব টাকা চুরি হয়ে গেছে। অনামিকা তাকে সব কথা খুলে বলে আর বলে যে তার কাজের প্রয়োজন। তারপর সে কাঁদতে লাগে। তাদের প্রতি লোকটির খুব দয়া হয়। সে জিজ্ঞাসা করে যদি তারা সিঙ্গারা বিক্রি করতে ইচ্ছুক থাকে তাহলে সে মাসে তাদেরকে মাইনে দেবে। শারদা অনামিকা দুজনেই তার কথায় রাজি হয়ে যায়। সিঙ্গারা নিয়ে তারা রেলওয়ে স্টেশনে পৌঁছে যায়। যেসব ট্রেন আসে আর যায় সেখানে তারা সিঙ্গারা বিক্রি করে। সিঙ্গারা নেন সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা, ওমা সিঙ্গারা নেন সিঙ্গারা। এভাবে তারা সিঙ্গারা বিক্রি করতে লাগে আর যা টাকা রোজগার করে সেটা গিয়ে তার হাতে তুলে দেয়। দিন কাটতে লাগে। এভাবে দুবেলা তাদের খাবার ব্যবস্থা হয়ে যায়। তারপর একদিন অনামিকা বলে, মা, আমাদের এরকম পরিস্থিতি হবে আমরা কখনো স্বপ্নেও ভাবিনি। ঈশ্বর আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এরকম করেছেন। একটি লোক যাকে দেখে আমরা রেগে গেছিলাম, সেই লোকটি আজ আমাদেরকে চাকরি দিয়েছে। এবার বুঝেছি কাউকে কখনো ছোট চোখে দেখতে নেই। হ্যাঁ মা, একদম ঠিক বলেছো, কখনো কাউকে ছোট চোখে দেখতে নেই।
যখন তারা এভাবে বলাবলি করছিল ঠিক তখন পুলিশ অফিসার হাজির হন এবং বলেন, আপনারা কমপ্লেইন করেছিলেন না যে আপনাদের টাকা হারিয়ে গেছে? আমরা চোর ধরে ফেলেছি, আপনাদের টাকা সুরক্ষিত আছে। সেই চোরটি শুধু আপনাদেরই নয়, অনেকেরই চুরি করেছিল। আপনারা পুলিশ স্টেশনে এসে সাইন করে নিজেদের টাকা নিয়ে যেতে পারেন। তা শুনে তারা খুব আনন্দিত আর উচ্ছ্বসিত হয়। তারপর তারা দুজনে মিলে পুলিশ স্টেশনে যায়। পুলিশ স্টেশন পৌঁছে তারা দেখে অনামিকার স্বামী রমেশ আর সারদার স্বামী প্রসাদ সেখানে দাঁড়িয়ে। তাদের দুজনকে দেখে অনামিকা আর সারদা খুব আশ্চর্য হয়। তোমরা এখানে কি করছো? তোমাদের জ্ঞান আছে, তোমাদের উপরে কত ঋণ, এখন তাহলে তোমরা চুরি করতে শুরু করেছো? এভাবে তাদের উপরে তারা রেগে মেগে চিৎকার চেঁচামেচি করে। তা শুনে পুলিশ অফিসারও খুব আশ্চর্য হন। কি, তোমরা দুজন এদেরই স্বামী? বাহ, কেউ কি নিজের ঘরের টাকা চুরি করে? তোমরা মহান, তোমাদেরকে দেখে লোকে শেখা উচিত। পুলিশ অফিসার তাদের টাকা ফিরিয়ে দেয় তাদের হাতে, কিন্তু তাদের স্বামীদেরকে চুরির শাস্তি তারা দেন। সারদা অনামিকার হাতে কিছুই ছিল না, আমাদের মতন অনেকেরই খুব পরিশ্রমের টাকা ছিল যেটা তারা দুজনে মিলে চুরি করেছিল, তাই তারা শাস্তিরই যোগ্য ছিল। তারা দুজন সেখান থেকে চলে যায়। তারপর তারা নিজেদের টাকা দিয়ে সিঙ্গারার ব্যবসা শুরু করে আর আনন্দে জীবনযাপন করতে লাগে। অনামিকা খুব বড় কোম্পানিতে চাকরি করত, তাই সে হায়দ্রাবাদে থাকত। অনামিকার স্বামী রমেশ, সে একটি খুব ভালো সফটওয়্যার কোম্পানিতে চাকরি করত। সেই দম্পতিটি খুব আনন্দে থাকত আর যা টাকা রোজগার করত তাদের বেশ ভালো চলত। এভাবে দিন কাটছিল। হঠাৎ করে রমেশের মা অসুস্থ হয়ে পড়েন এবং তার ফলে তিনি শহরে আসেন। যেহেতু তিনি প্রথমবারের জন্য শহরে আসছিলেন, তাই তার জন্য সব কিছু নতুন ছিল। রমেশ নিজের মাকে বলে, মা, আমি তোমাকে কালকে হাসপাতালে নিয়ে যাব, আজকের মতন তুমি ঘরে বিশ্রাম করো। রমেশের কথায় তার মাও রাজি হয়ে যান। তারপর অনামিকা আর রমেশ দুজনেই অফিসের জন্য বেরিয়ে পড়ে। মা, আমরা অফিস যাচ্ছি, তুমি দরজাটা বন্ধ করে নাও। এই বলে তারা রওনা দেয়। সে বাড়িতে একা হয়ে যায়, ফলে খুব বিরক্ত বোধ করতে লাগে আর মনে মনে ভাবে, গিয়ে আগে প্রতিবেশীদের সাথে বন্ধুত্ব করে আসি, এমনিতেও কিছুদিনের জন্যই এসেছি, ভালো টাইম পাস হবে আমার। এই ভেবে সে প্রতিবেশীর বাড়িতে গিয়ে দরজায় কড়া দেয়। কড়া দিয়ে সে বলে, কেউ আছে বাড়িতে, শুনছেন? তার কথা শুনে, ভিখারি তো এখানে আসতে পারবে না, মনে হয় এটা নিশ্চয়ই কোনো চোর, দরজা না খুললেই ভালো হয়, তাহলে আমি এখন ওয়াচম্যানকে একবার ফোন করে দেখি। এভাবে সে ওয়াচম্যানকে ফোন করে ডাকে। ওয়াচম্যান দৌড়তে দৌড়তে সেখানে আসে। আসল ব্যাপার, যখন রমেশের মা এসেছিলেন তখন ওয়াচম্যান ছিল না, ফলে সে বুঝে উঠতে পারে না সে কে, তাই তাকে চোর ভাবতে লাগে আর সকলে মিলে তাকে ধরে নেয়। তোমরা কে, কেন ধরেছো আমায়, ছাড়ো! এভাবে সে জোরে জোরে চিৎকার করে বলে। ওয়াচম্যান বলে, আপনি চোরের মতন দেখতে লাগছেন তাই ধরেছি। কোন চোর? আমি তোমাকে চোরের মতন লাগছি? তোমার বাবা চোর, তোমার মা চোর, তোমার দাদা চোর, তুমি চোর, তোমার পরিবার চোর। এভাবে জোরে জোরে সারদা বলতে লাগে। আশেপাশের ফ্ল্যাটের লোকেরাও সেখানে এসে দাঁড়ায়। খুব বড় ঝগড়া লেগে যায়। সারদা কিন্তু বারবার বলছিল যে সে রমেশের মা আর অনামিকার শাশুড়ি মা, কিন্তু চোর কেন বলেছে এটাই তার প্রশ্ন ছিল। তখন তারা রমেশকে ফোন লাগায়। পুরো বিষয়বস্তু তারা রমেশকে জানায়। তা শুনে রমেশ বলে, আরে, সে সত্যিকারের আমার মা, তার নাম সারদা, তার কিছু করবেন না, তাকে ছেড়ে দেন, তাকে বাড়ি যেতে দেন। সেটা শোনার পরে সকলেই এক এক করে নিজের বাড়ি ফিরে যায়। তখন সারদা ওর বাড়ি ফিরে যায়। এই মানুষগুলো কেমন জানো বাবা, আমি তো আমার পরিচয় দিতে গেছিলাম তাদের কাছে, কি যে শহর, কেউ কারোর সাথে কোনো সম্পর্ক রাখে না, নাহি কোনো শিষ্টাচার আছে। অ্যাপার্টমেন্টের ভেতরেও সকলে তা নিয়েই চর্চা করে। ততক্ষণ বিকেল হয়ে যায়। অফিসের কাজের কারণে তাদের খুব দেরি হয়ে যায়। তারা অনেক দেরি করে বাড়ি ফিরে দরজায় কড়া দেয়। মা, মা, দরজা খোলো। শাশুড়ি মা, দরজা খুলুন, কি করছেন ভেতরে? এভাবে তারা দুজনেই ডাকে, কিন্তু তা সত্ত্বেও সে দরজা আর খোলে না। কি হবে যদি সে ভেতরে পড়ে গিয়ে মারা যায়? এই ভেবে তারা খুব ভয় পেয়ে যায়।
তাদের চিৎকারের আওয়াজ শুনে আশেপাশের প্রতিবেশীরা জড়ো হয়ে যায়। সকলে বলাবলি করে, তোমরা কি ভাবছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? দরজা ভাঙো, নিশ্চিত রূপে সে ভেতরে মরে পড়ে আছে। তাদের কথা শুনে দুজনেই কান্নাকাটি করতে শুরু করে দেয়। এসব কি হয়ে গেল? খুব বড় ভুল হয়েছে, তাকে আমাদের হসপিটালে নিয়ে যেতে হতো। এভাবে ভেবে তারা খুব দুঃখিত হয়ে পড়ে। চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে সারদার ঘুম ভাঙে আর সে এসে দরজা খোলে। তাকে দেখে সকলেই খুব অবাক হয়ে যায়, সাথে সাথে তারা একটু নিশ্চিন্তও হয়। মাসিমা, এরকম গভীরে কেউ ঘুমোয় বুঝি? দেখুন সবাই কত চিন্তিত হয়ে পড়েছিল, আপনার ছেলে বউ কিভাবে কান্নাকাটি করছিল। তার কথা শুনে লম্বা হাই তুলে সে বলে, গভীরে ঘুমিয়ে পড়েছিলাম, গ্রামে যখন ছিলাম তাড়াতাড়ি ঘুমোবার অভ্যাস ছিল, সেটাই রয়ে গেছে। সারদার এরকম কথা শুনে সকলেই হেসে ওঠে আর সেখান থেকে চলে যায়। সকাল সকাল কত বড় কাণ্ড হয়ে গেল, তাতেও তার মন ভুলল না। কিছু লোকেরা এভাবে বলাবলি করতে লাগে। তাদের এরকম কথা শুনে অনামিকা লজ্জিত বোধ করে, তারপর সে ভেতরে চলে যায়। সকলে একসাথে বসে খাবার খেতে। ছি, কি বাজে রান্না, একটুও স্বাদ নেই। তোমরা কি প্রতিদিন বাইরে থেকে খাবার অর্ডার করো নাকি? সারদার এরকম কথা শুনে তারা বলে, তুমি এসেছো তাই আজ আমরা তোমার জন্য বিরিয়ানি অর্ডার করেছি। সে কি, এরা পোলাওটাকে বিরিয়ানি বলে ইংরেজিতে বিক্রি করছে, শুধু নাম বদলে দিয়েছে, কেমন শহর। তারপর খাবার দাবার খেয়ে সকলে রাত্রিবেলাতে শান্তিতে ঘুমোতে চলে যায়। সারদার জন্য জায়গাটি নতুন ছিল, তাই সে ঘুমোতে পারে না, রাত ভর শুধু ঘুরে বেড়ায়। যেহেতু সে পায়ে তোড়া পড়েছিল আর সেটি শব্দ করছিল, তা শুনে পুরো ফ্ল্যাটের লোকেরা ভয়ের চোটে কাঁপতে শুরু করে দেয়। পরে এই ব্যাপারটা সকলে জানতে পারে। তারা বলাবলি করে যখন থেকে সারদা এসছে তাদের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। অনামিকা আর রমেশও তা নিয়ে একে অপরের সাথে চর্চা করে। সারদা তাদের কথা শুনে ফেলে, তার খুব খারাপ লাগে। সত্যি আমি সবাইকে খুব কষ্ট দিচ্ছি, সবার মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছি। আমার গ্রাম ভালো লাগে আর এখানে থেকে সকলকে আমি বিরক্ত করতে চাই না বলে সে গ্রামে ফিরে যায়। সারদা গ্রামে ফিরে খুব আনন্দে জীবন কাটাতে লাগে।